দুই বছরে 11 জনকে বিয়ে করে স্বামীদের সর্বস্ব লুট করে তরুণী। অতঃপর দুই বছর আগে একটি ভারতীয় সিনেমায় ডলি রূপী সোনম কাপুরের কাজই ছিল বিয়ে করা এবং ওই ফুলসজ্জার রাতেই স্বামী সর্বস্ব লুট করে গায়েব হয়ে যাওয়া। বাস্তবেও এবার খোঁজ মিলল তেমনই এক ডলির, যিনি 11 জনকে বিয়ে করে তাদের সর্বস্ব লুট করে গায়েব হয়েছেন। আর এ কাজ করতে তরুণীকে সাহায্য করেছেন তার আসল স্বামী। 11তম ঘটনার পর পুলিশের জালে ধরা পড়ে ওই দম্পতি। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। প্রতারিত হয়ে এবং টাকা খুইয়ে একে একে ওই 11 স্বামী পুলিশের দ্বারস্থ হন। আলাদা আলাদা অভিযোগে তদন্ত নেমে পুলিশ বুঝতে পারে এটি কোনো একটি বা দুটি নয়, 11 জনকে একাইভাবে বোকা বানিয়েছে এই তরুণী। ফেসবুক অনুযায়ী তার নাম জারিয়া পন নামক বুয়াই। গেল বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে গ্রেফতার করতে পারে পুলিশ। ধরা পড়েন তার আসল স্বামীও, তার নাম তিথিরাট নং ঘাপির। পুলিশ জানিয়েছে স্বামীর সঙ্গে এসব কাণ্ডের ছক কষতেন তিনি। তাদের কাছে $90,000 বেশি অর্থ উদ্ধার করা হয়েছে। একটি খবরে বলা হয়েছে ফেসবুকের মাধ্যমে যুবকদের টার্গেট করা হতো। প্রথমে অচেনা কোনো যুবকের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করতেন ওই তরুণী। মাস গড়তে না গড়তেই প্রেমের প্রস্তাব দিতেন, ফাঁদে পা দিলেই আরও ঘনিষ্ঠ হতেন ওই তরুণী। ঠিক তেমন হয়েছিল প্রাসার নামে এক ব্যক্তির সঙ্গে। প্রাসারনের সঙ্গে একটি রিসোর্টে দেখা করেন ওই তরুণী। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস পর পার্সনকে ওই তরুণী জানান যে তিনি অন্তঃসত্ত্বা। বিয়েতে রাজিও হয়ে যান পার্সন। বিয়ের জন্য ওই তরুণী $6,000 পণ দেন পার্সন। বিয়ের সময় কনেকে পণ দেওয়াটাই রীতি থাইল্যান্ডের। পার্সনের অভিযোগ, বিয়ের দুই দিন পর তরুণী জানান তিনি পারিবারিক সমস্যার কারণে সাহায্যের জন্য নিজের গ্রামে যেতে চান, তারপর তিনি আর ফেরেননি। ঠিক একইভাবে বাকি যুবকদের সাথেও বন্ধুত্ব, বিয়ে এবং তার কয়েকদিনের মধ্যে অন্য কোনো অজুহাতে বিয়েতে দেওয়া পণ নিয়ে ফের লাপাত্তা। এভাবেই গত দুই বছরে 11 জনকে ঠকিয়েছেন তিনি। কারো থেকে $6,000 পণ নেন তো কারো কাছ থেকে $30,000। এই 11 জনকে ছাড়াও এই তরুণী আর কাউকে প্রতারণা করেছেন কিনা তা এখনো জানতে পারেনি পুলিশ। তা নিয়েই তদন্ত করছে দেশটির পুলিশ। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।